বাংলাদেশের মায়াবী রানীর ঘাট সেতুর একটি বিশেষ ভিডিও প্রতিবেদনে আপনাকে স্বাগতম, যেখানে ঈদুল আজহার উৎসব পুরোদমে চলছে। আজ রবিবার 2 জুলাই 2023 এবং এই আনন্দের উপলক্ষটি উদযাপন করতে সর্বস্তরের মানুষ এই মনোরম স্থানে ভিড় করেছে। আসুন, প্রাণবন্ত পরিবেশ এবং এখানে আমাদের জন্য অপেক্ষা করা অনন্য অভিজ্ঞতাগুলিকে ঘনিষ্ঠভাবে দেখে নেওয়া যাক। আমরা যখন রানীর ঘাট সেতুর উপরে উঠি, আমাদের চোখের সামনে ভেসে ওঠে শ্বাসরুদ্ধকর দৃশ্য। এই মহৎ কাঠামোটি দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলাকে সুন্দরভাবে সংযুক্ত করেছে, যা দুটি অঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে। কিন্তু এই সেতুটি শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি ঐক্য এবং সংযোগের প্রতীক হিসেবে মানুষকে একত্রিত করে। রানীর ঘাট সেতুর কাছে অবস্থিত একটি অসাধারণ ইঞ্জিনিয়ারিং বিষয় আমাদের জন্য অপেক্ষা করছে, আর সেটি হলো একটি রাবার ড্যাম। বোচাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলার আশপাশের অঞ্চলগুলিকে উপকৃত করে খরার সময় স্থিতিশীল পানি সরবরাহ নিশ্চিত করতে এই উদ্ভাবনী কাঠামো স্থাপন করা হয়েছে। এটি জনগণের উন্নতিকল্পে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অঙ্গীকারের প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে। এখন রানীর ঘাট রন্ধন সম্পর্কীয় আনন্দগুলি অন্বেষণ করা যাক। আমরা এখন জনপ্রিয় ভাবির মোড়ে। দেশজুড়ে বিখ্যাত ভাবির মোড়ের খাবারের দোকানে দর্শনার্থীরা কোমল হাঁসের মাংস এবং সুগন্ধি সাদা ভাত উপভোগ করতে পারেন। বাতাসে ভেসে আসা সুগন্ধটি কেবল অপ্রতিরোধ্য, খাবার উৎসাহীদের ভিড় অন্তত সেটি প্রমাণ করে। এখানে শুধু সুস্বাদু খাবারই মানুষকে আকর্ষণ করে না, রানীর ঘাট ব্রিজ এবং এর আশপাশের এলাকা প্রশান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধানকারীদের জন্য একটি আনন্দদায়ক তৃপ্তি দেয়। প্রবাহিত টাঙ্গন নদী, যা প্রতিবেশী দেশ ভারতের দিকে চলে গেছে, তার নির্মল জল দর্শনার্থীদের মোহিত করে। সেতু এবং রাবার ড্যামের মনোরম দৃশ্যগুলি এই স্থানটির মুগ্ধতা বাড়িয়ে তোলে। এটি প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফি উৎসাহীদের জন্য একটি অনন্য স্থান হিসেবে সুপরিচিত। আজ যখন আমরা ঈদুল আজহার চতুর্থ দিন উদযাপন করছি, তখন রানীর ঘাট সেতুর পরিবেশ বহু মানুষের পদভারে জনারণ্যে পরিণত হয়েছে। এই উৎসবের আনন্দকে আরও তীব্র করতে পরিবার পরিজন এবং বন্ধুরা দূর দূরান্ত থেকে জড়ো হয়েছে। শিশুরা রোমাঞ্চকর রাইডগুলি উপভোগ করার সাথে সাথে তাদের নিষ্পাপ হাসি বাতাসকে পূর্ণ করে। যখন প্রবীণরা হৃদয়গ্রাহী কথোপকথনে নিযুক্ত থাকে, গল্প এবং ঐতিহ্যগুলি ভাগ করে নেয়। উপর থেকে আমরা রানীর ঘাট সেতুতে ঈদুল আজহার প্রকৃত মর্ম প্রত্যক্ষ করতে পারি। ঐতিহ্যবাহী পোশাকের প্রাণবন্ত রং, ঐতিহ্যবাহী সঙ্গীতের সুরেলা ধ্বনি এবং উৎসবের সাজসজ্জা উদযাপন একতার পরিবেশ তৈরি করে। এটি একটি আনন্দদায়ক দৃশ্য, যা বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে। রানীর ঘাট সেতুতে আমাদের যাত্রা শেষ হওয়ার সাথে সাথে আমরা এখানকার চারপাশের অসাধারণ সৌন্দর্য এবং উৎসবের চেতনায় মুগ্ধ হয়ে বিস্ময় উপলব্ধি নিয়ে বাড়ি ফিরি। দুই জেলার সাথে সংযোগকারী দুর্দান্ত সেতু থেকে শুরু করে ভাবির মোড়ের হাঁসের মাংসের লবণীয় স্বাদ, টাঙ্গন নদীর নির্মলতা, সব মিলেই রানীর ঘাট সত্যি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে। এই অসাধারণ অ্যাডভেঞ্চারে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। পরের বার পর্যন্ত ঈদুল আজহার আনন্দ সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।